আমরা আপনারা যারা পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় করে রেখেছি যাদের চার লাখ টাকার ওপর টাকা রয়েছে তাদের টাকা কংগ্রেস ও তৃণমূল সরকার নিয়ে নেবে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় কংগ্রেসের যে সরকার তৈরি হবে তাতে করে আপনার বাড়ি সম্পত্তির ওপর তাদের নজর থাকবে শুধু তাই নয় আমাদের মায়েরা বোনেরা যে সোনার গয়না বাড়িতে রাখেন তার ওপরেও ইন্ডিজোটের সরকার নজর রাখবে নির্দিষ্ট সোনা দানার থেকে বেশি হলে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে সংখ্যালঘুদের মধ্যে বিলি করে দেবেন সবথেকে চিন্তার বিষয় এসসি সি ক্ষেত্রে বলা হয়েছে ইন্ডি জোটের সরকার তৈরি হলে এদের পঞ্চাশ শতাংশ সংরক্ষণ কেড়ে নেওয়া হবে তা মুসলিমদের মধ্যে ভাগ করে দেওয়া হবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন সুকান্ত মজুমদার ছাব্বিশে এপ্রিল ভোট রয়েছে বালুরঘাটে তাই শেষ মুহূর্তে প্রচারে ঝড় তুলছেন সব দলের প্রার্থীরাই তবে ফাইট যে সুকান্ত মজুমদার বনাম বিপ্লব মিত্র হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না বুধবার দক্ষিণ দিনাজপুরের দলীয় এক সভায় যোগ দেন রাজ্য বিজেপির সভাপতি ও বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত ইন্ডি জোট নিয়ে বিস্ফোরক অভিযোগ আনেন তিনি বলেন আমরা আপনারা যারা পোস্ট অফিসে সঞ্চয় করে রেখেছেন যাদের চার লাখ টাকার ওপরে টাকা রয়েছে তাদের টাকা কংগ্রেস ও তৃণমূল সরকার নিয়ে নেবে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় কংগ্রেসের যে সরকার তৈরি হবে তাতে করে আপনার বাড়ি সম্পত্তির ওপর তাদের নজর থাকবে শুধু তাই নয় আমাদের মায়েরা বোনেরা যে সোনার গয়না বাড়িতে রাখেন তার উপরেও ইন্ডিজোটের সরকার নজর রাখবে নির্দিষ্ট সোনাদানার থেকে বেশি হলে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে সংখ্যালঘুদের মধ্যে বিলি করে দেবেন চাকরি করা যারা ডিপোজিট করেন তাদের উপরে কংগ্রেস ও টিএমসি নজর রাখবে প্রয়োজনে সেই টাকা কবজা করে নেবে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ইন্ডিজোটের সরকার নজর রাখবে এবং সেই সম্পত্তি নিয়ে তা কমিউনিস্টদের মধ্যে ভাগ করে দেবে সবথেকে চিন্তার বিষয় এসসিএসটিদের বলা হয়েছে ইন্ডিজোটের সরকার তৈরি হলে এদের পঞ্চাশ শতাংশ সংরক্ষণ কেটে নেওয়া হবে তা মুসলিমদের মধ্যে ভাগ করে দেওয়া হবে এবার আপনাদের শোনাব কি বলছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার শুনুন আপনারা আমরা গরিব মানুষেরা যারা পোস্ট অফিসে যে স্বল্প সঞ্চয় করে রেখেছি সেই স্বল্প সঞ্চয়ে চার লাখ টাকার উপরে যাদেরই টাকা আছে সেই টাকা কংগ্রেস সরকার নিয়ে নেবে তৃণমূল কংগ্রেস সরকার নিয়ে নেবে যদি তাদের সরকার গঠন হয় এবং সব কিছুর উপরে আপনার বাড়ি আপনার সম্পত্তি সেই সম্পত্তিতে কংগ্রেসের নজর থাকবে কংগ্রেস নেতৃত্বে যে সরকার তৈরি হবে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় তাদের নজর থাকবে শুধু তাই নয় এমনকি আমাদের মায়েরা বোনেরা ঠাকুমা মাসিমা যে ইয়ে তারা মঙ্গলসূত্র থেকে শুরু করে যে সোনার গয়না তারা রাখে বাড়িতে তার প্রতিও কংগ্রেস সরকার এবং তৃণমূল কংগ্রেস সরকার অর্থাৎ ইন্দ্রিজোটের সরকার সেই ইন্ডি জোটের সরকার এই সোনা দানার উপর নজর রাখবে এবং নির্দিষ্ট পরিমাণের বেশি সোনাদানা হলে সেই সোনা দানা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিলি করে দেবে এবং আপনার সম্পত্তিতে কংগ্রেস মনে করছে যে তাদের জন্মসিদ্ধ বা ইন্ডি জোট তৃণমূল কংগ্রেস মনে করছে তাদের জন্মসূত্রে অধিকার আছে এবং সেই সম্পত্তি তারা দখল করে নেবে চাকরি করা যে ব্যক্তি যারা ফিক্সড ডিপোজিট করে সঞ্চয় করে সেটার উপরেও এই সরকার ইন্ডি সরকার অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূলের যৌথ সরকার তারা নজর রাখবে এবং সেই টাকা প্রয়োজনে কবজা করে নেবে পৈতৃক সম্পত্তি যেরকম মাওবাদী কমিউনিস্টরা করে আমরা জানতাম যে আপনাদের পৈতৃক সম্পত্তি আমাদের সবার থাকে আমার বাবা যে রোজগার করে গেছে যা আছেন রোজগার করেছেন মা যে রোজগার করেছেন তার উত্তরাধিকার সূত্রে আমি মালিক হোক আপনারা আপনাদের পিতা আমার সম্পত্তির মালিক হবে কেন কিন্তু এই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির উপরে কংগ্রেসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত যে ইন্ডি জোটে ইন্ডি সরকারের কথা ভাবা হচ্ছে সেই সরকার নজর রাখবে এবং সেই সম্পত্তিকে নিয়ে তারা ভাগ করে দেবে কংগ্রেসদের মধ্যে সবথেকে চিন্তার বিষয় আমাদের সমাজের এসসি এবং এসটি হিন্দু যারা সিরুল কাস্ট এবং সিরুল ট্রাইব আছে সাওতাল আদিবাসী জনজাতির যারা মানুষ আছে তাদের জন্য বিপদে তারা বলেছে এই যে ইন্ডিজোটের সরকার তৃণমূল কংগ্রেসের কেন্দ্রের সরকার তৈরি হলে কংগ্রেসের সরকার তৈরি হলে এদের ফিফটি পার্সেন্ট সংরক্ষণ নিয়ে নেওয়া হবে এবং তার সংখ্যালঘুদের মধ্যে এক কথায় মুসলিমদের মধ্যে দেওয়া হবে এসসি এসটিদের রিজার্ভেশন কেড়ে নেবে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস কেড়ে নিয়ে তা মুসলিমদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে বলে তারা ঠিক করেছে তাদের সংকল্প সত্ত্বে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থেকে সভা করে টিএমসি কে এক নেন বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার তিনি বলেন ছাব্বিশ তারিখ ভোট রয়েছে আপনারা ঠিক করুন কাকে ভোট দেবেন তিনি আরও বলেন ভোট গ্রহণের সময় কেন্দ্রীয় বাহিনী থাকবে কেন্দ্রীয় বাহিনীকে তিনি একটা নির্দেশ দিয়েছেন তা হলেও তিনি তেল মাখিয়ে রাখতে বলেছেন লাঠিতে আর টিএমসির কেউ যদি খেলা হবে বলে বুথ দখলের চেষ্টা করে তবে একেবারে মাঠের বাইরে ছক্কা হাকাতে নিদান দিলেন তিনি সকলকে ভোট দেবার কথাও বলেন এবার শুনব কি বলেছেন তিনি শোনাব ছাব্বিশ তারিখ আসছে দিন পদ্ম ফুলে ছাব্বিশ তারিখ আসছে দিন পদ্ম ফুলে ছাব্বিশ তারিখ আসছে দিন পদ্ম ফুলে ভোট 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 দেবেন কোনখানে ভোট 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 দিবেন কোনখানে ভোট 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 দেবেন কোনখানে পদ্ম ফুলের মাঝখানে তাই ছাব্বিশ তারিখ সকাল সকাল যাবেন সকাল সকাল গিয়ে ভোট দেবেন প্রতি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে আর আমি কেন্দ্রীয় বাহিনীর অফিসারদেরকে এই মঞ্চ থেকে অনুরোধ করছি লাঠিতে তেল মাখিয়ে রাখবেন আর খেলা হবে বলে যদি তৃণমূলের হারমাত্রা ঢোকে বুথে সোজা ছক্কা বাউন্ডারির বার কি হবে তো তাই সকাল সকাল গিয়ে নিজের ভোটটা দেবেন মায়েরা মনে রাখবেন ওরা মিথ্যে বোঝাবে বলবে লক্ষীর ভান্ডার বন্ধ করে দেব শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দুজন এখানে উপস্থিত আছে আমি সাক্ষী রেখে কথা দিচ্ছি দা আবার বলবে ভান্ডার বিজেপি এলে টাকা হবে অন্নপূর্ণা ভান্ডার হবে এটা আমরা কথা দিচ্ছি আর আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি ওরা ভয় দেখাবে আধার কার্ড বাতিল হয়ে যাবে অমুক বাতিল হয়ে যাবে তৃণমূলের নেতাদেরকে বলবেন সুকান্ত মজুমদার কুমারগঞ্জে চ্যালেঞ্জ করে গেছে হিন্দু পাড়ায় মুসলমান পাড়ায় ওরা ভুল বোঝাচ্ছে তাদের পরিষ্কার বলবেন এক বাপের ব্যাটা যদি হয় কোন দিন বাতিল হবে কোন মাসে বাতিল হবে ওটা বলে দেখাও আমি গ্যারান্টি দিচ্ছি বাতিল হবে না তারপরে যদি বাতিল না হয় তখন আপনার তৃণমূল নেতারা দাঁড়িয়ে থাকবেন আমার কর্মীরা একটা করে জুতোর মারি বেরবে মারবে আপনাদেরকে আপনারা যদি মিথ্যাবাদী প্রমাণিত হয় অর্থাৎ ছাব্বিশ তারিখের আগে যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি দ্বিতীয় দফার ভোট এবং তার আগে কিন্তু রাজনৈতিক আচ্চাচ্ছি আবার তুঙ্গে সুকান্ত মজুমদার বলছেন আমরা আপনারা যারা পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় করে রেখেছি যাদের চার লাখ টাকার উপর টাকা রয়েছে তাদের টাকা কংগ্রেস এবং তৃণমূল সরকার নিয়ে নেবে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় কংগ্রেসের যে সরকার তৈরি হবে তাতে করে আপনার বাড়ি সম্পত্তির ওপর তাদের নজর থাকবে শুধু তাই নয় আমাদের মায়েরা বোনেরা যে সোনার গয়না বাড়িতে রাখেন তার উপরেও ইন্ডিজোটের সরকার নজর রাখবে নির্দিষ্ট সোনাদানা থেকে বেশি হলে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে সংখ্যালঘুদের মধ্যে বেরি করে দেবেন থেকে চিন্তার বিষয় এস সি লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন